হ্যালো एवरीवन তোমাদের সকলকে স্বাগত তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ডিটে। তোমাদের জন্য আরো একটি জব ভ্যাকেন্সির আপডেট আমি নিয়ে চলে এসেছি। হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেডে কিন্তু জব ভ্যাকেন্সির কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হবে যেমন হলো অফিস ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এন্ড আরো ভেরিয়াস পস্টে কিন্তু রেকর্ড কিন্তু করা হবে। তো চলো জেনে নেওয়া যাক কি কি পদে নিয়োগ করা হবে তোমরা কি করে আবেদন করতে পারবে অনলাইন না অফলাইনে। যাবতীয় ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করবো পাশাপাশি সেটাও শেয়ার করবো যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি হতে হবে ওকে তো দেখো আমরা একটি আর্টিকেলের পেজ ওপেন করে নিয়েছি এবং হলো সেখানে কিন্তু মূল পেজটি কিন্তু আমি এমবেডেড করে রেখেছি এমবেডেড অর্থাৎ সেই পেজটি কিন্তু রেপ্লিকেটেড আমাদের এই আর্টিকেলের পেজে কিন্তু শো হচ্ছে ওকে দেখো কি বলেছে হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড জব রিক্রুটমেন্ট অফিসার ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিন্তু রিক্রুট কিন্তু করা হচ্ছে দেখো যে সমস্ত পদে রিক্রুট করা হচ্ছে অফিসার স্ল্যাশ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট এখানে কিন্তু জব কোড বলেছে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু নিয়োগ করা হবে এইচপিএল গো লোকেশান কিন্তু রয়েছে কলকাতা এবং এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন তিন থেকে পাঁচ বছরের এবং তোমাদের শিক্ষকতা যোগ্যতা সিএ থাকতে হবে সিএ সি এ মিন্স মেবি যেটা হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই কোর্স কিন্তু করা থাকতে হবে ওকে এরপর তোমাদের দেখো এখানে এস আর ম্যানেজার অ্যান্ড চিফ ম্যানেজার ফায়ার সার্ভিস এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাদের হলো সিনিয়র ম্যানেজার এসার ম্যানেজ সিনিয়র ম্যানেজার এবং হলো ফায়ার ম্যানেজার পদে কিন্তু রিক্রুট কিন্তু করা হচ্ছে ওকে তোমাদের লোকেশন হলদিয়া রয়েছে এবং তোমাদের এক্সপিরিয়েন্স তেরো থেকে সতেরো বছর কিন্তু হতে হবে এবং এই পদের ক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বিটেক এবং বিই ফায়ারে কিন্তু হতে হবে এরপর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ডিপুটি ম্যানেজার ম্যানেজার পলিমার র মেটেরিয়াল সেলস এইখানে দেখো মূলত এটা মূলত নিয়োগ করা হবে লোকেশন হায়দ্রাবাদে এবং তোমাদের ছ থেকে তেরো বছরের এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন এবং বিই বিটেক তোমাদের যদি থাকে বা তোমাদের হলে কেমিক্যাল আর এম যদি মার্কেটিং থাকে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে এই পোস্টে এরপর দেখো অফিসার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট এখানে দেখো ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট অফিসার পদে নিয়োগ করা হচ্ছে লোকেশন কলকাতা রয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স মোটামুটি এক থেকে তিন বছরের কিন্তু হতে হবে এক্ষেত্রেও তোমাদের কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট ডিগ্রি থাকা প্রয়োজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট জব লোকেশন তোমাদের দেখো বলে দিয়েছে কলকাতাতে কিন্তু রয়েছে ওকে তো এখানে দেখো ফিন্যান্স অ্যান্ড কমার্স কমার্শিয়াল পদে কিন্তু নিয়োগ কিন্তু করা হচ্ছে ওকে তো আমি আর একটু এটাকে আমি নিচে নামিয়ে নিই আর তোমাদেরকে দেখাতে আমার সুবিধা হবে এরপর দেখো যে পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে দেখো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এখানে দেখো মূলত তোমাদের কিন্তু নিয়োগ করা হবে কলকাতাতে এবং তোমাদের কিন্তু ফাইভ টু এইট ইয়ার এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন এবং এর ক্ষেত্রে তোমাদের কিন্তু বিটেক ডিগ্রি থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন তোমরা যদি যাবতীয় ডিটেলস মানে যে বলতে তোমরা আবেদন করবে তোমরা সিম্পলি যদি ভিউ অপশনের উপর ক্লিক করো কি না তোমরা সমস্ত ডিটেলস কিন্তু চেক আউট কিন্তু করে নিতে পারবা এবং যদি আরও কিছু জানার থাকে তোমরা ভিউ অপশনের উপর ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পারো এবং তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা যদি সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন থাকে এক্সপিরিয়েন্স থাকে তোমরা যদি সিম্পলি অ্যাপ্লাই নেওয়া অপশনের উপর ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল আপ করতে পারো এখানে কিন্তু উল্লেখ করা নেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য কোনো টাকা পয়সা লাগবে কিনা ওকে তো এই ছিল অল ওভার দ্য আপডেট আই হোপ তোমাদের এই আপডেটটি কাজে লেগেছে যদি তোমাদের এই আপডেটটি এই ভিডিওটি কাজে লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দাও সবার সাথে ভিডিওটি শেয়ার করে দাও এই রকম নতুন নতুন জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে নেবল কেন সর্বপ্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য